नमस्कार बंधुरा, पल्लवीर किचने सबाई के स्वागत जानिए आजकल भिडियो शुरू करछी। आज हमें सूजी दिए एक मिस्टी रेसिपी अपन साथे शेयर करब। ये मिस्टीटार मध्य हमें काजूर स्टाफिंग दिए बेस मजार ये मिस्टी। अपना भिडियो लास्ट अब्दि देखले ही बुझते पर मिस्टी क्यों बना। घरे थाका कोयेकटी उपकरण दिए ये मिष्टि खूब सहजे और खूब ताड़ाताड़ी किन्तु बनिए निते पारबेन। जदि आमार चैनेले नतून एसे थाकेन तो चैनलटिके सबस्क्राइब कर देवें और पाशे थाका बेल आइकनटा प्रेस कर देवें। चलुन ताहले रेसिपिटा स्टार्ट करा जाक। प्रथमे आमि ग्यासटा अन करे एकटा कड़ाई बसिए निएछि। कड़ाइर मध्ये आमि दिए दिच्छि एक टी स्पून घी। घीटाके आमि एकटु गलिए निएछि। गलिए निए आमि एर मध्ये मेजरमेंट कपे एक कप सूजी दिए दिलाम। सूजीटाके गैसेर फ्लेमटा लोते रेखे आमी एकटू भेजे नेब। सूजीटा एकटू भाजा हये गेले आमी एर मध्ये दिए देव मेजरमेंट कपेरी डेढ़ कप दूध। दूध दिए आमी सूजीटाके एकटू सेद्ध करे नेब। आमी भालो करे दूधेर साथे सूजीटाके मिक्स करे दिच्छि। तारपर गैसेर फ्लेमटा मीडियम रेखे आमी सूजीटाके एकटू सेद्ध करे नेब। आमी एटाके कवर करे दिलाम। एक मिनिट मतो आमी सेद्ध करे नियेछि। देखुन आमार सूजी किन्तु जलटा शुकिये गेछे, माने दूधटा शुकिये गेछे। एरपर आमी सूजीटाके एकटू नेड़े निये एकटू ड्राई करे निये एकटा डोयेर मतो करे निये आमी एटाके गैस थेके नामिये निच्छि। देखुन आमार एकटा डोयेर मतो हये गेछे। एरपर आमी गैसटा बंद करे दिये ए सूजीटाके एकटा प्लेटे नामिये सूजीटाके एकटू ठंडा करे निएछि। ततक्षण चलुन चीनी सिराटा आमी बानिये नेई। आमी एखाने मेजारमेंट कापेरी एक कप चीनी दिए दिलाम आर दिए दिलाम साथे ओई कापेरी एक कप जल। एरपर चीनीटाके आमी गैसेर फ्लेमटा हाईते रेखे गलिए नेब। देखुन आमार चीनीटा गले गेछे। एरपर आमी एर मध्ये दिए दिच्छि तीनटे छोटो एलाच फाटिए आमी एर मध्ये दिए दिलाम। एरपर आमी एटार एकटा चटचटे सिरा किन्तु तैरी करे नेब। आमार एई मिष्टिटा बानानोर जन्य किन्तु एकतारी सिरार कोनो दरकार नेई। आपनादेरके आमी देखिए दिच्छि, जस्ट चटचटे लागबे ताहलेई हबे। देखुन आमी दुटो आंगुल दिए देखिए दिलाम। आमार सिरा किन्तु एकदम रेडी हये गेछे। एरपर एर मध्ये आमी दिए दिच्छि एक टी स्पून गोलाप जल आर दिए देब आमी एखाने हाफ टी स्पून लेबुर रस। এই লেবু রসটা দেওয়ার কারণে রসটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে জমাট বাঁধবে না। এরপর এগুলো সব মিক্স করে দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এরপর চলে যাই আমি নেক্সট স্টেপে। এদিকে আমার সুজিটা ঠান্ডা হয়ে গেছে। সুজিটা আমি একটু মেখে নিয়েছি, ভালোভাবে মেখে নিতে হবে একটু। এরপর আমি এর মধ্যে 1/4 কাপ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। যে কোনো কোম্পানি আপনারা গুঁড়ো দুধ ইউজ করতে পারে। আর সাথে দিয়ে দিলাম আমি এখানে এক পিঞ্চ বেকিং সোডা। বেকিং পাউডার কিন্তু নয়, বেকিং সোডা দিতে হবে। এরপর এই সমস্ত কিছু ভালোভাবে আমি মেখে নেব সুজিটার সাথে। এটা একটা সফট ডো কিন্তু তৈরি করে নিতে হবে। আর আপনাদের কাছে যদি সুজিটা ডোটা তৈরি করতে গিয়ে শক্ত লেগে থাকে তাহলে কিন্তু অল্প দুধ দিয়ে এটাকে নরম করে একটা ডো তৈরি করে নিতে হবে। এরপর এটা থেকে আমি অল্প নিয়ে একটা অন্য প্লেটে রেখে নিলাম। এটা দিয়ে আমি কিন্তু স্টাফিংটা করব। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক পিঞ্চ ফুড কালার। আমি এখানে ইয়েলো ফুড কালার ইউজ করেছি আর দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল স্পুন কাজু গুঁড়ো। আপনারা কাজুটা গ্রেট করেও এর মধ্যে দিতে পারেন। এই সমস্ত কিছু আমি এই ডোটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এটার একটা সফট ডো কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এরপর এটাকে সাইডে রেখে দিয়ে সুজি ওই ডোটা থেকে অল্প অল্প নিয়ে এভাবে গোল করে গড়ে নিয়েছি। দেখুন আমি গোল করে নিয়েছি। এরপর এটাকে রেখে দিয়ে আমি সুজির যে আরেকটা ফুড কালার দিয়ে ডো তৈরি করে রেখেছিলাম সেইটা থেকে অল্প পরিমাণে নিয়ে ছোট বলের আকারে গড়ে নিলাম। এই বলটা দিয়ে আমি ওই মিষ্টিটার মধ্যে স্টাফিং করব। সেই জন্য আমি একটা আলাদা কালার দিয়ে এটাকে করে নিয়েছি। এভাবে হাত দিয়ে মাঝখানটা চেপে দিয়ে ওই বলটা আমি দিয়ে এভাবে মুড়ে দেব। আপনারা ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা করছি। এটা করার কারণে যখন মিষ্টিটা হবে মিষ্টিটার ভেতরে কিন্তু দারুণ একটা কালার আসবে। সেই জন্য আমি এটার একটা অন্য কালার দিয়ে স্টাফিংটা করলাম।
এভাবে আমি সব মিষ্টিগুলোই গড়ে নিচ্ছি। মিষ্টিগুলো আমার সব গড়া হয়ে গেছে। এরপর এদিকে কড়াইটা গরম করে খানিকটা তেল আমি গরম করে নিয়েছি। আর তেলটা কিন্তু খুব বেশি গরম করবেন না, হালকা গরম থাকাকালীনই আমি মিষ্টিগুলোকে ছেড়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি মিষ্টিগুলোকে ব্রাউন করে ভেজে নেব। এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামেই এগুলো ভাজবেন। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ভাজলে এগুলোর উপরে কালার চলে আসবে, তখন কিন্তু মিষ্টি শক্ত হয়ে যাবে আর রস কিন্তু ভালোভাবে ঢুকবে না। তাই এটা লো ফ্লেমে টাইম নিয়ে ভাজতে হবে। দেখুন আমার ভাজা হয়ে গেছে। কিছুটা সময় নিয়ে আমি কিন্তু এগুলোকে ভেজে নিয়েছি। এরপর এগুলোকে আমি তেল থেকে তুলে নিয়ে ডিরেক্ট কিন্তু রসের মধ্যে দিয়ে দেব। আর রসটা কিন্তু আমি হালকা গরম করে নিয়েছি। গরম অবস্থাতেই কিন্তু এই মিষ্টিগুলো রসের মধ্যে দিতে হবে। এভাবে আমি বাকি মিষ্টিগুলো ভেজে নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি। দেখুন আমি সব মিষ্টিগুলো ভেজে নিয়েছি। এরপর এগুলোকে আমি 1 থেকে 1.5 ঘন্টা মতো রেখে দেব, যাতে করে এর মধ্যে রসটা ভালোভাবে ঢুকে যায়। আমি আপনাদের সামনে 1.5 ঘন্টা পর মিষ্টিটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা রসালো এবং কতটা সফট হয়েছে। দেখুন আমি কেটে দেখিয়ে দিলাম এটা কতটা সফট। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকের মতো এখানেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।